আলুর বট্টা দিয়ে বাদ খেয়েছেন পায়খানা কি গরুর মাংস করবে থানার ওসি সাহেব খাইরুল ইসলাম কি বলেছে আপনি নিশ্চিত জানেন তিনি বলেছেন ষাট লক্ষ টাকা দিয়ে আমি চেয়ারে বসেছি জনগণের সেবা করার জন্য না ফিতে আজকে দেখেন তার এই কথার মাধ্যমে কি প্রকাশ পায় একজন থানার ওসি যদি এই কথা বলে ষাট লাখ টাকা দিয়ে তাকে এই পদে আসতে হয়েছে সারা বাংলাদেশের চিত্র আসলে এটি আমরা বারবার বলেছি যে আজকে যারা মেধাবী যারা যোগ্যতা সম্পন্ন তাদের স্থান আজকে বাংলাদেশে নাই আজকে যদি এ ধরনের অমেধাবীরা টাকার বিনিময় রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে ঢুকে তাহলে সেই রাষ্ট্রদ্বার কি সেবা প্রত্যাশা করতে পারে আজকে যদি আমি একটু আরো নাক্কারজন একটু খারাপ ভাষায় বলি গ্রাম দেশে বলে আলুর ভর্তা দিয়ে ভাত খেয়েছেন পায়খানা কি গরুর মাংস করবে আজকে যেই ব্যক্তি টাকা দিয়ে তিনি এখানে এই চেয়ারে বসেছেন সেই ব্যক্তি সেবা দেওয়ার কথা না কোথার থেকে আমরা সেবাটা পাবো রাষ্ট্রের এই প্রতিচ্ছবি ফুটে উঠেছে আগামী প্রজন্মের জন্য একটি অসার প্রজন্ম তৈরি হচ্ছে আজকে প্রত্যেকটা সেক্টরে এই এক নজিরবিহীন ঘটনা ঘটছে এটি সব গত বিগত বাহান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের চিত্র আমরা বলতে চাই একটা পরিচ্ছন্ন জাতি দরকার আর তার জন্য একটা পরিচ্ছন্ন সরকার দরকার একটা জবাবদিহিতামূলক সরকার দরকার যতক্ষণ পর্যন্ত একটি পরিচ্ছন্ন সরকার না হবে পরিচ্ছন্ন মানুষগুলো যখন নেতৃত্বে না বসবে ততদিন পর্যন্ত পর্যন্ত একটি পরিচ্ছন্ন জাতি আমরা পাবো না আজকে দেখেন সম্প্রতি এই শিক্ষার বিষয়ে আজকে আমরা দেখেছি বিগত বেশ কিছু বছর যাবত যারা সার্টিফিকেটের বয়স সরকারি চাকরির বয়স তিরিশ বছর থেকে ৩৫ বছর করার জন্য আন্দোলন সংগ্রাম করছে আমরা মনে করি এটি একটি যুক্তিযুক্ত আন্দোলন সম্প্রতি একটি ঘটনা যেটি আমাদেরকে আন্দোলিত করেছে ইডেন কলেজের একজন ছাত্রী শান্তাই মুক্তা আজকে সে কি করলো আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে একেবারে ফেসবুক লাইভে এসে তার অর্জিত সার্টিফিকেট বছরে অর্জিত সার্টিফিকেট ফেলছে কিন্তু আমি প্রথমত বলতে চাই সেই বোনকে সাধুবাদ জানাই প্রতিবাদের সর্বোত্তম ভাষা করে দিয়েছে বছর লেগেছে সেই সার্টিফিকেট অর্জন করতে মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলেছে তাহলে আমরা বলতে চাই যে সার্টিফিকেট অর্জন করতে সাতাইশ বছর সময় লাগে সেখানে সেই সার্টিফিকেটের মেয়াদ তিরিশ বছর শেষ হয়ে যাবে এটি ভাবার কি সময় নেই সরকারদের ছাত্র ছাত্রীদের একটি যুক্তিযুক্ত দাবি কেন ওই দাবিগুলো মেনে নিচ্ছেন না আমি জানি না সরকাররা যে যেখানে বসে আছেন তাদের কাজ কি কি করছেন আজকে দেখেন পরক্ষণে বলতে চাই মুক্তা যখন তার সার্টিফিকেট ছিঁড়ে ফেললেন পরক্ষণে আমরা কি দেখলাম সেটি যখন ভাইরাল হয়ে গেল আমাদের আইসিটি মন্ত্রী পলক আহমেদ যিনি কয়েকদিন আগে বলেছেন আমেরিকা নাকি দেউলিয়া হয়ে যাচ্ছে সেই ব্যক্তি কি ঘটনা ঘটলো তার মন্ত্রণালয় সেই মেয়েটিকে চাকরি দিয়ে দিলেন বেশ বাহবা নিচ্ছেন আমরা বলতে চাই আজকে সেই মেয়েটি মুক্তা ইসলাম হওয়ার কারণে সে চাকরি পেয়েছে খুব সুন্দরী মেয়ে আপনারা দেখেছেন এই জন্য কিন্তু আমাদের জুনেদ আহমেদ পলক সব ডেকে নিয়ে চাকরি দিয়ে দিচ্ছে আপনাকে স্মরণ করে দিতে চাই দু সালের বিশেই সেপ্টেম্বর নীলফামারির জেলার ডোমার উপজেলার বাদশা মিয়া নামের একই স্টুডেন্ট নামে একজনে এই সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সে চাকরি পায়নি শেষ পর্যন্ত সেও তার সার্টিফিকেট চিরে ফেলেছে তাকে তো ডেকে চাকরি দিলেন না সে কি চাকরিটি পায়নি আর কালকে যে মুক্তা ইসলাম হওয়ার কারণে সে কিন্তু চাকরি পেয়েছে মেয়ে মানুষ তো এই জন্য আমাদের সেই জুনায়দ আহমেদ পলক সাহ সুন্দরী দেখেছেন এই জন্য ডেকে চাকরি দিয়ে দিয়েছেন এই জন্য কিন্তু আমরা না তার ওয়াইফে কিন্তু প্রতিবাদ করেছে সেটা আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে তাহলে একই দেশে দুই নীতি কেন হবে বাচ্চা মিসলাম বাচ্চা মিয়া কি অপরাধ করেছিল সেও তো তার সার্টিফিকেট ছিড় ফেলেছিল আক্ষেপ করে সেই দিন আপনাদের দৃষ্টিগোচর হয়নি কোথায় ছিলেন আপনি তো সেই দিনও মন্ত্রী ছিলেন এই তো মাত্র 2022 সালের কথা বিশে সেপ্টেম্বর আপনারা দেখে নিতে পারেন গুগলে সার্চ দিয়ে সেই বাচ্চা মেয়ে তাহলে কি অপরাধ ছিল আজকে যদি এই মেয়েটি চাকরি পায় শুধু তাই না পুরো বাংলাদেশের চিত্র আসলে আজকে বেকারত্বের ক্রগাল ঘাসে পড়ে এদেশের তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে বাঁচাতে হবে এই তরুণ প্রজন্মকে এই তরুণ প্রজন্মকে যদি বাঁচাতে না পারেন আমার রাষ্ট্র বাঁচবে না এই রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে যাবে সিক্সটি পার্সেন্ট তরুণ সমাজ এই তরুণ সমাজকে কাজে লাগিয়ে এই রাষ্ট্র অনেক দূরে যেতে পারতো আমরা সরকারের প্রতি আহ্বান জানাই বিশেষ দৃষ্টি তরুণ প্রজন্মের প্রতি শিক্ষিত বেকারদের প্রতি প্রতি শিক্ষার যে সেটার শিক্ষা অর্জন করে তারা মাস্টার্স কমপ্লিট করছে সাতাইশ বছর তিরিশ বছর লাগছে সেই সার্টিফিকেট এক বছর দু বছরের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাবে এটি আপনার একটু ভাবার সময় এসেছে প্লিজ দুর্নীতিতে ব্যস্ত থাকবেন না এগুলো নিয়ে একটু ভাবার চেষ্টা করুন আমার প্রশ্ন হচ্ছে এই সম্প্রতি মাত্র এখনো আট থেকে নয় মাস হয়েছে যে বাচ্চা মিয়া যে তারও সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছে সে মাস্টার্স কমপ্লিট করে একটি ছেলে সে তো চাকরি পায়নি তাকে তাহলে কি তাকে চোখে পড়ে নেই এই মন্ত্রী মহোদয়ের কি চোখে পড়ে নেই তাহলে আজকে সে মেয়ে মানুষ হওয়ার কারণে একদিনে ভাইরাল হওয়ার দ্বিতীয় দিনই তাকে চাকরি পেয়েছে এটা শুধু আমি না আমি বলেছি তার ওয়াইফ অর্থাৎ মন্ত্রী মহোদয় জুনায়দ আমাদের পলকের স্ত্রীও কিন্তু এটি নিয়ে স্ট্যাটাস দিচ্ছে আপনার দেখেছেন আমি তাই সেটি বলছি হয়তো মেয়ে হওয়ার কারণে একদিনের বেলায় সে চাকরিটি পেয়ে গেছে তার এই প্রতিবাদের প্রতিবাদ করার জন্য আজকে সে বাচ্চা মেয়ে তো পায়নি আমরা কি বলবো জাতি কি বলবে তার ওয়াইফও তো সেটা প্রতিবাদ করছে কথা বলেছেন এটি কিন্তু উল্লেখ কিন্তু ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক এই কথাটি কিন্তু এসেছে কিনা আমার দৃষ্টিগোচর হয়নি এটি তাকে চাকরি দিয়েছে যাই হোক ছয় মাসের চুক্তিভিত্তিক আর অচিক্তি হোক প্রথমত আপনার মাস্টার রুলে বলে বা চুক্তিভিত্তিক তাকে পরবর্তীতে এটিকে পারমানেন্ট করে নেয় এটি হতে পারে সেটি বড় বিষয় নয় আমি সেই দিক যাচ্ছি না আমি বলছি এই দেশের লক্ষ লক্ষ আপনারা জানেন সরকারি তথ্য মতে পরিসংখ্যান মতে সাতাইশ থেকে তিরিশ লক্ষ লোক বেকার আছে তরুণ প্রজন্ম শিক্ষিত এটা শুধু সরকারের হিসাব মতে আর সরকারের বাহিরে আমরা বলতে চাই প্রায় দুই থেকে তিন কোটি তরুণ প্রজন্ম যারা আছে শিক্ষিত তারা আজকে বেকারত্বের গ্লানি নিয়ে আজকে বিভিন্নভাবে ধ্বংস হয়ে যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে বিভিন্ন অপরাধ কর্মে জড়াচ্ছে বিভিন্ন খারাপ কাজে জড়াচ্ছে আমার রাষ্ট্র এগুলো দেখার তো দায়িত্ব ভাই এই তরুণ প্রজন্ম যদি কাজে না লাগায় রাষ্ট্র তো নষ্ট হয়ে যাবে কাদের রাষ্ট্র আগামী প্রজন্ম চলবে এই তোর এই নেতৃত্ব কিন্তু উঠিয়ে আনতে হবে এটি সরকারের দায়িত্ব তাই সরকারের উচিত সঠিক পরিকল্পনার মাধ্যমে এই তরুণ প্রজন্মকে কাজে লাগবে আগামী বাংলাদেশ বিনির্মাণ করা কি আমি বলি না আমাদের আমরা বলতে চাই সব ক্ষেত্রে নারীরা আসলে পিছিয়ে আছে আমার বোনদের আমার মা আমার নারী আমার মা আমার বোন আমার সন্তান আহ্বান করছি এই বাংলাদেশের বিভিন্ন নেতৃত্বে নারী এগিয়ে আসুক আজকে দেখেন আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমরা দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দলে তেত্রিশ পার্সেন্ট নারী থাকার কথা সেখানে কিন্তু আসতে আসছে না কোন দলে এমনকি আওয়ামী লীগই নেই তেত্রিশ পার্সেন্ট নারী কিন্তু এই জন্য বলছি নারীদেরকে সব ক্ষেত্রে এগিয়ে আসা উচিত